আজকে আমরা গমন নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন আজকে আমরা পাখির উড্ডয়ন নিয়ে আলোচনা করব পাখির উড্ডয়ন পাখিরা মূলত আকাশে উড়ে বেড়ায় তাই তো তাই এদের প্রধান যে গমন অঙ্গ তা হচ্ছে এক একজোড়া ডানা এখান থেকে একটা প্রশ্ন পড়ে তোমাদের পাখির গমন অঙ্গের নাম একজোড়া ডানা আর এরা যখন মাটিতে চলাফেরা করে তখন দুটো পায়ের সাহায্যে চলাফেরা করতে পারে তো যেহেতু আমরা পাখিদেরকে খেচর প্রাণী বলি এরা বেশিরভাগ সময় আকাশে উড়ে বেড়াই তাই এই উড়ার জন্য এদের রয়েছে এক জোড়া ডানা তো আজকে আমরা মূলত আলোচনা করব যে পাখিরা কিভাবে আকাশে উড়তে পারে এবং এই পাখির ওড়ার জন্য কোন কোন যন্ত্রপাতি বা কোন কোন অঙ্গসমূহ পাখিকে এই কাজে সাহায্য করে তো তাহলে প্রথমেই বলা হয়েছে পাখির গমনঙ্গ হল একজোড়া ডানা বেশিরভাগ পাখি উড়তে পারে যদিও কিছু ব্যতিক্রম আছে তো পাখিটা ওড়ার জন্য কি আছে তাহলে এক একজোড়া ডানা আছে আর শুধু ডানা থাকলেই হবে কি ডানার সাথে পাখির কি আছে ডানার ডানার সাথে যুক্ত আছে পালক তো ডানার যে পালক এই ডানার যে বড় বড় পালকগুলি থাকে ডানাতে সেগুলোকে বলা হয় রেমিজেস পালক রেমিজেস এদের সংখ্যা প্রতি ডানায় তেইশটি আর পাখির লেজের দিকে বা পাখির লেজে যে পালকগুলি থাকে এই পালকগুলির নাম হচ্ছে রেকট্রিসেস রেকট্রি শেষ এই পালকের সংখ্যা হচ্ছে বারোটি তাহলে এই পালকগুলো পাখির ডানা ও লেজে আছে ওড়ার সময় এই পালকগুলো বিশেষ ভূমিকা গ্রহণ করে এছাড়াও রয়েছে পাখির উড্ডয়ন পেশি তিনটে উড্ডয়ন পেশির নাম বিশেষ করে তোমরা মনে রাখবে তিনটে উড্ডয়ন পেশি পেশিগুলো হলো তিনটে পেশির নামগুলো একটু লিখে নেবে পেক্টোরালিস এইভাবে পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর আরেকটা হচ্ছে কোরাকো ব্র্যাকিয়ালিসাকো ব্র্যাকি আলিস এই তিন যে পেশি পাখির উড্ডয়নে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই পেক্টোরালিস মেজরকে অবনমন পেশিও বলা হয় এ ডানাকে নিচে নামাতে সাহায্য করে আর পেক্টোরালিস মাইনরকে এ ডানাকে উপরে উঠতে সাহায্য করে আর এই কোরাকো ব্র্যাকিয়ালিস যে পেশিটা রয়েছে এই পেশিটা ডানার অগ্র পশ্চাৎ সঞ্চালনে দায় ডানাকে সামনে পিছনে আনতে সাহায্য করে কোরাকো ব্র্যাকিয়ালিস তাহলে পাখির মতো আমরা যদি আমাদেরও তো অগ্রপদ রয়েছে পাখির অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে তাই তো আর আমাদের অগ্রপদ হাত হাতে রূপান্তরিত হয়েছে তো আমাদের হাতে যদি পালক লাগিয়ে নিই তাহলে আমরা কি পাখির মতো উড়তে পারবো কি হবে আমরা পারব না তার কারণ পাখির আরও কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে এই উড্ডয়নে সহায়তা করে যেমন পাখির অস্থিগুলো হয় হালকা এবং এবং হালকা হওয়ার কারণটা কি পাখির অস্থির ভিতরটা হচ্ছে ফাঁপা ও বায়ুপূর্ণ যার ফলে এদের ওজন কম হয় তো আমরা পালক লাগিয়ে নিল আমরা এত ওজন নিয়ে আকাশে উঠতে পারবো না এছাড়াও এই যেই পেশিগুলো এই খুব শক্তিশালী পেশি রয়েছে পাখির এগুলো যুক্ত থাকে কোথায় কিল বা স্টার নাম মনে রাখবে আমাদের যেমন বুকে স্টার নাম আছে তাহলে কিল বা স্টার নামের সঙ্গে স্টার নামের সঙ্গে যুক্ত থাকে এই পেশিগুলো এই পেশিগুলো আর ডানা এবং ডানার সঙ্গে সংযুক্ত পালক পাখিকে উড়তে সাহায্য করে এবার চলো একটু আলোচনা করে নিই যে কীভাবে পাখিরা আকাশে ওড়ে এই যে পেক্টোরালিস মেজর এই পেক্টোরালিস মেজর একটা হচ্ছে অবনমন পেশি এই অবনমন পেশির যখন সংকোচন হয় তখন ডানা নিচের দিকে নেমে আসে এবং যখন ডানা নিচের দিকে নামে তখন ডানার পালকগুলি ডানার যে পালকগুলো আছে বড় বড় পালক যেগুলোকে আমরা কি পালক বলছি ডানার পালকগুলোকে কি পালক বলছিলাম রেমিজেস পালক এই রেমিজেস পালকগুলি পরস্পর অধিক্রমণের ফলে এমনভাবে আটকে থাকে যে তার মধ্য দিয়ে বায়ু উপরে যেতে পারে না তাহলে ডানাকে উপর দিক থেকে নিচে নামাচ্ছে বায়ু এখান থেকে উপরে যেতে পারছে না তাহলে বায়ু এখানে ঊর্ধ্বঘাত সৃষ্টি করছে তাই তো বায়ু ডানার তলদেশে ঊর্ধ্বঘাত সৃষ্টি করছে যার ফলে পায়রার দেহকে ওপরের দিকে বায়ু ঠেলে দিচ্ছে এরপর কোরাকুব র্যাকিয়ালিস পেশিটা কি করে আগে বললাম যে কোরাকুব ব্র্যাকিয়ালিস পেশির সংকোচনে ডানার অগ্র পশ্চাৎ সঞ্চালন ঘটে তাহলে কোরাকুব ব্রেকিয়ালিস পেশি ডানাকে সামনে পিছনে নিয়ে যেতে সাহায্য করে আরেকটা পেশি আছে কি পেক্টোরালিস মাইনর এই পেক্টোরালিস মাইনরের এটা কি হয় এটাকে আরেকটা বললাম একটু আগে তোমাদেরকে যেটা হচ্ছে একটা উত্তোলন পেশি পেক্টোরালিস মাইনর পেক্টোরালিস মাইনর যখন সংকুচিত হয় তখন কি হচ্ছে ডানা উপরের দিকে উঠে আসে এবং ওই যে পালকগুলো পরস্পর অধিক্রমণের ফলে কাছে চলে এসেছিলো এখানে একটু ফাঁক তৈরি হয়ে যায় যার ফলে তার মধ্য দিয়ে বায়ু বেরিয়ে যায় ফলে কি হয় ওই ডানার ভেতর দিয়ে নিচ থেকে বায়ু উপরে উঠে যাচ্ছে এর ফলে যখন এটা হতে থাকে তখন পাখি নিচের দিকে নামতে পারে তাহলে এই দুটো পেশি পেক্টোরালিস মেজর ডানাকে নিচে নামাচ্ছে পেক্টোরালিস মাইনর ডানাকে উপরে তুলছে আর কোলাকোব্রাকালিস ডানাকে সামনে পিছনে নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে পালকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে ওই বায়ুর মধ্যে ঘাত সৃষ্টি করার জন্য আর লেজের যে পালকগুলো আছে লেজের পালকগুলোকে আমরা কি বলছিলাম রেকট্রিসেস পালক এই লেজের পালকগুলো পায়রাকে ভারসাম্য রক্ষায় এবং দিক পরিবর্তনে সাহায্য করে তাহলে এইভাবে পায়রা এই সরি যে কোনো পাখি উড়তে পারে তাহলে পাখির উড্ডয়ন এইভাবেই সম্পন্ন হয় এই পেশিগুলো এবং রেমিজেস ও রেকট্রিসেস পালকের সহায়তায় ঠিক আছে তাহলে পাখি কিভাবে উড্ডয়ন কিভাবে সম্পন্ন হয় এটা তোমরা লিখতে পারবে তো এই তিনটে পেশিকে খুব ভালো করে মনে রাখবে তিনটে পেশির নাম পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর আর কোরাকুব আর এই পালকগুলোর নাম রেমিজেস ও রেকট্রিসেস এবং এই পালকগুলোর সংখ্যা তাহলে পাখির উড্ডয়ন কিভাবে সম্পন্ন হয় তা আমরা জানলাম কারো কারোর কারো কোনো প্রশ্ন আছে কি যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই কমেন্ট করে জানাতে পারো বা এই চ্যাপ্টার থেকে আরও কোনো ভিডিও যদি করার দরকার মনে হয় তোমাদের তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আরও অন্য ভিডিওগুলো চেষ্টা করব তোমাদের জন্য করার ঠিক আছে তাহলে পাখির উড্ডয়ন আজকে এইটুকুই আলোচনা থাক আগামী ক্লাসে আমরা আলোচনা করব মাছ কিভাবে সুইমিং করে মাছের সন্তরণ নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে आज के तेलने राखी